এই শুয়োরের গোস্তকে হারাম করছে নাগাইশের ফিসাবে না আল্লাহ, কুত্তার গোস্ত হারাম করছে নাগাইশের ফিসাবে না আল্লাহ। তাইলে শুয়োরের গোস্ত যেই রকম হারাম, কুত্তার গোস্ত যেই রকম হারাম, সুদ খাওয়া তার চাইতে আরো বেশি হারাম, ঠিক কি না? তুমি যদি শুয়োরের গোস্ত খাও না, কুত্তার গোস্ত খাও না, তুমি সুদ খাও কেমনে আব্বা? কেমনে খাও তুমি সুদ? সুদের সত্তরটা গোনা নবীজি কইছে, কয়টা কথা কোনো কয়টা? সর্বনিম্ন গোনাটা হইলো নিজের জন্মদাত্রী মাল লগে জিনা করো। আমি যদি 1 কোটি টাকা নাগাইছের ফিসা, আমি যদি 1 কোটি টাকা তোমাদের জন্য একটা সুট কিছু করে গাড়ির ফিসে করে আনি, আর সেটা যদি কুদ্দুস মেম্বরে দেই, কুদ্দুস মেম্বরে 1 কোটি টাকা যে তার মাল লগে জিনা করবো, তারে দেওয়া হইব, কেউ রাজি হইব? কথা কেন রাজি হইব? একটা লোক তোমরা রাজি হইতে না, কই ভাবিল হুজুর এই মাল লগে জিনা করে এইটা এইটা আমরা লাগতো না, কাম রাখলে ফ্যাট মারিত লাগে থাম, কাম রাখলে না খাইয়া মরিয়া জিজ্ঞাম, এটা একটা কথা কইলে মাল লগে জিনা করে ঠেহা কামাই করতাম। ভাইও এটা তো 70 নাম্বারটা না, 69টা, 68টা, 67টা, 66 নাম্বারটা, এমনি 1 নাম্বার আইতে আইতে আল্লাহর নবী কয় যেই বেলায় সুদ খা তার 1 নাম্বার গোনা রইলো স্বয়ং আল্লাহর লগে যুদ্ধ ঘোষণা করা। কিরম হ্যাডামলা বেড়া হয়েছেন আপনি? আপনি আল্লাহর লগে যুদ্ধ ঘোষণা করে সুদ খান, আপনি কত না লাট সাবইছেন আপনি, বালা করে একটা কানে কালে মারলে 2-3 দিন কানে শুনতো না, সুদ খায় বড়বড় কথা ঠিক কিনা কাও? আল্লাহ যদি কয় আল্লাহর লগে যুদ্ধ করানোর মতো সুদ খাও, তুই কোন সাহস সুদ খাস না দান? তোর কল যে বার হয়ে গেছে নিচে দিয়া, খুব সাবধান, চিন্তা করে চললেন, একটা উচিত কথা কইয়া গেলাম। আপনাদের শুধু হন আর ওয়াদ চলে না, ওই যে একটা কথা মনে পড়ছে কইলে তাম নাকি, খুব সাবধান করে মনে করে চললেন, উডাউডি করেন না, বন আরাম করে বন, কথা আছে, কষ্ট হইতে আছে, কষ্ট অনেক সময়ই আইছে, দাবি কই কি তারে লড়ে গে রে, লড়ে কি আর হুদুদি কারণে এদো লড়ে, আমিন কর। ভাই ও একটা কথা কই, ইমান কারে কয় শুনো, আল্লাহর ভয় কারে কয়, এইটা হুইনা বাজ্যাইও গা কামো লাগাইও লাভ হইব, কইলে তা আল্লাহর নবী মক্কায় তিনি থাকতে পারলেন না, মক্কায় তার বাপের বাড়ি, মক্কায় নবীর নিজের বাড়ি, আহ উঠতেছেন কেন, মক্কায় নবীর নিজের শ্বশুর বাড়ি, ঠিক কিনা খাও? আম্মাজান খাদিজার বাড়িও মক্কায়, নবীজির বাড়িও মক্কায়, নবীর দাদার বাড়ি মক্কায়, এই মক্কায় নবীজি থাকতে পারলেন না, মাত্র 13 বছর রইলেন, কয় বছর? 13 বছর নবী থাকার পরে ওই মক্কার মানুষগুলো নবীরে তারাই দিল, নবীজি আস্তে করে ঘর থেকে বের হইলেন, জিব্রাইল আইয়া কয় নবী গো, ও নবী আপনি আর মক্কায় থাকতে পারবেন না, আল্লাহর হুকুম হইল, মক্কার কাফেরেরা সব মিটিং কইরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আপনারে তারা নাকি মেরে ফেলবে, বলো নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বারবার বলি উঠেন না, কি করবেন উঠটা, আগে জেগেবেন ভাই, দেখছি দই রহ, তাড়াহুড়ো করে হয় না, বিশেষ জরুরি না থাকলে উঠতেন না, আসলে আগে ওই দিকে খেয়াল করি নাই, অনেকের আছে প্রস্রাব পায়খানার সমস্যা থাকতে পারে, যে কনফারেন্স সাফা দিয়া বন্যা এইরকম হইছে তো, ডাহা ফেসাব ধরছে, হেই ফেসাব লইয়া আপনি কোম্পানিগঞ্জ গেছেন কেন, কই ডাহা কই কোম্পানিগঞ্জ, বা আসই খেয়ে রইছে না, আপনি আর ফেসাব করতেন পারছেন না, এইরকম 1-2 দিন হয়েছে না, আমার জীবনে এইরকম হয়েছে, কত কইছি ও কই রাজাম কইলাম, কই হুজুর লাভ হইতো না খেয়ে রইতো না, এটা ননস্টপ ননস্টপ পাসের ভিতরে তোমার সায়দাবাদ ফেসাব ধরছে, হেই ফেসাব লইয়া তুমি আইয়া ফরো সায়দা ইয়া কি কয় এই ক্যান্টনম্যান আইয়া নাইম্মা আর ফরে গিয়া ফেসাব করো, তো অকরে মহফিল দললেই কই লাউন লাগবে, এমন কী কথা আছে হেন, কুদুর বন ফেসাব কইলেন, সারা রাত লাগাইয়া ফেসাব কইলেন, কাম লাগলে ঘুমানোর দরকার নাই, বাহিরে ফেসাবে কইলেন,